আসসালামু আলাইকুম। তো আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা ভর্তা। তো আমার ধনিয়া পাতার ভর্তাটা করতে লাগবে এখানে ধনিয়া পাতা, আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি। আর লাগবে হলো রসুনের কোয়া নিয়েছি আমি এখানে। আর লাগবে ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন। আমি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ নিয়েছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে প্রথমেই আমি এখানে রসুনের কোয়াগুলো আগে ভেজে নিব। তো আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণে আর একটু সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব এখন ধনিয়া পাতাগুলো। এখন আমি ধনিয়া পাতাগুলো ভেজে নেব। তো আমার ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা আর যে পেঁয়াজ যেগুলো আমি ভেজে রেখেছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এগুলো সব একসাথে আমি এখন শিলপাটায় বেটে নিব। বেটে নেওয়ার পরেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর দিয়ে নিব আমি এখানে স্বাদমতো লবণ। আমি এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ধনিয়া পাতার ভর্তা। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।